হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা ইয়াসমিন আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল বাংলা এডুকেশন আমাদের আজকের আলোচনার টপিক হলো দ্য পেন ইজ মাইটার দেন দ্য শোর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা কলম তরবারির চেয়ে শক্তিশালী এই টপিকের উপর প্যারাগ্রাফ লিখবে তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাবে দ্য পেন ইজ মাইটার দেন দ্য শোড এর অর্থ হল কলম তরবারির চেয়েও শক্তিশালী বোধ দ্য পেন অ্যান্ড দ্য শোর্ড হ্যাভ দেয়ার ইউজ এর অর্থ হল কলম ও তরবারি উভয়েরই আলাদা আলাদা ব্যবহার আছে শোড আর দ্য সিম্বল অফ ফোর্স এর অর্থ হলো তর বলের প্রতীক দোজ আর ইউজড টু ফোর্স অন দ্য ভিউজ অফ আদার্স এর অর্থ হল ওগুলো অন্যের দৃষ্টিভঙ্গির উপর বল প্রয়োগ করতেই ব্যবহার করা হয় অন দ্য আদার হ্যান্ড পেন ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য ভিউজ অব দ্য রাইটার্স এর অর্থ হল অন্যদিকে লেখকের দৃষ্টিভঙ্গি প্রকাশের জন্য কলম ব্যবহার করা হয় ইট এক্সপ্রেসেস পার্সোনাল অপিনিয়ন টু পাবলিক এর অর্থ হল এটা ব্যক্তিগত মতামতকে জনসাধারণের মধ্যে প্রকাশ করা হয় সো দ্য রিডার হ্যাজ নো কমপ্লিশন টু এগ্রি উইথ দ্য রাইটার ইনস্ট্যান্ট দে হ্যাভ দ্য ফ্রিডম টু কনস্ট্রাক্ট দেয়ার ওন ভিউস এর অর্থ হলো সুতরাং লেখকের সঙ্গে সহমত হওয়ার কোনো বাধ্যতা পাঠকের থাকে না বরং নিজেদের মতামত প্রকাশের স্বাধীনতা তাদের থাকে ওয়ান রাইটিং ক্যান ইনফ্লেশন এ হোল নেশন ইন এ পিসফুল ম্যানার এর অর্থ হল একটা লেখা শান্তিপূর্ণভাবে একটা পুরো জাতিকে প্রভাবিত করতে পারে বাট এ শোড চ্যালেঞ্জেস দ্য ভিউজ অব দ্য অপরিস্ট অ্যান্ড দ্য সাবমিসিভ এর অর্থ হল কিন্তু তর নিপীড়িত এবং পদাবন্তদের দৃষ্টিভঙ্গিকে প্রশ্ন করে রাইটিং রিটেন ওয়ার্ডস হ্যাজ এ পারমান্ট ইম্প্যাক্ট অন এভরিথিং এর অর্থ হল লেখা শব্দের একটা চিরস্থায়ী ছাপ সমস্ত কিছুর উপর থাকে দ্য রটিংস অব স্বামী বিবেকানন্দ কার্লার্কস ম্যাকিয়া ভ্যালি মহাত্মা গান্ধী মেক পিপল ক্রাই থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট এর অর্থ হল লেখার মাধ্যমে বিবেকানন্দ কার্ল মার্কস ম্যাকিয়া ভ্যালি মহাত্মা গান্ধী ম্যাক্সিম গোর্কি প্রমুখ মানুষকে কাঁদিয়েছেন ভাবিয়েছেন এবং কাজ করিয়েছেন থ্রো শোল্ড আর মিন টু ডিস্ট্রয় ইভিল দোজ আর নেভার ইউজড ফর এনি গুড এর অর্থ হল যদিও অমঙ্গলকে ধ্বংস করতে তরবারি ব্যবহার করা উচিত কিন্তু সেগুলো কখনোই ভালো কাজে ব্যবহার করা হয় না কিংস and অফিসার্স ইউজ those টু grab পাওয়ার ইন এ ভায়োলেন্ট এ while পাওয়ার্স অ্যান্ড temporary এর অর্থ হল রাজা ও অমাতরা এগুলোকে খুব হিংসাত্মকভাবে ব্যবহার করত ক্ষমতা দখলের জন্য যদিও ক্ষমতা ক্ষণস্থায়ী বাট দ্য ওয়ার্ডস ক্রিয়েট পিস ডিউরিং ওয়ার্স এর অর্থ হলো কিন্তু যুদ্ধের সময় ভাষায় শান্তি নিয়ে আসে প্রাইড অফ ভিক্টোরিজ আর্নড বাই ওয়ার্ড গোস বার্ট দা পোয়েট্রি অফ রবীন্দ্রনাথ ট্যাগার উইলিয়াম শেক্সপিয়ার জন কিডস অ্যান্ড উইলিয়াম হোয়ার্সন রিমেন্স এর অর্থ হল তরবারির মাধ্যমে আসা জয়ের গর্ব শেষ হয়ে যায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর উইলিয়াম শেক্সপিয়র জন কিটস এবং উইলিয়াম ওয়ার্সওয়ার্থ এর কবিতা থেকে যায় সো দ্য পাওয়ার অফ পেন মাস্ট বি আন্ডারস্টুড টু বিল্ড এ কনস্ট্রাকটিভ জেনারেশন এর অর্থ হল সুতরাং একটা গঠনমূলক প্রজন্ম তৈরি করতে গেলে কলমের শক্তিকে অবশ্যই বুঝতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর হ্যাঁ তোমরা এর পরবর্তী ভিডিওগুলি কি টপিকের উপর চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমি পরবর্তী ভিডিওগুলো তোমাদের পছন্দমতো টপিকের উপর বানিয়ে আপলোড করার চেষ্টা করব আর হ্যাঁ চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে থ্যাংক ইউ